বিয়ের মৌসুম চলছে, শীত আসলে বিয়ের ধুম পড়ে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বিয়ের আমেজ শুরু, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত থাকবে এই আমেজ। কেনাকাটাও চলছে পুরো দমে, বিয়ের শাড়ি গহনা লেহেঙ্গা কেনার ব্যস্ততা বেড়েছে। তবে বাঙালির বিয়ে মানেই শাড়ি, লাল বেনারসি শাড়ি পরে বিয়েতে কনে সাজবে, এটা বাঙালি নারীদের স্বপ্ন থাকে। ফ্যাশন ট্রেন্ডের পরিবর্তন হয়েছে, কিন্তু লাল বেনারসির চল কখনো হারিয়ে যায়নি। হবু কনেদের এখন প্রস্তুতির তুঙ্গে, সন্ধ্যায় যে কনেকে দেখে কেউ চোখ ফেরাতে না পারেন এটাই একমাত্র টার্গেট, তাই পছন্দ লাল বেনারসি। সবাই তো ভালো বেনারসি শাড়ি চিনতে পারেন না, কারণ সবাই তো আর বিশেষজ্ঞ নয়। তবে বেনারসি কেনার আগে সতর্ক থাকুন, দোকানি যেন নকল বেনারসি ধরিয়ে না দেয়। আসল বেনারসি শাড়ি যেভাবে চিনবেন চলুন জেনে নেই। বিয়ের বেনারসি কিনতে প্রথমে ডিজাইন পছন্দ করুন, এরপর হাতে নিয়ে যাচাই করুন। আসল বেনারসি শাড়ির দুই পিঠেই ঘন সুতোর কাজ থাকবে, নকল বেনারসির উল্টো পিঠ খসখসে থাকবে, তাই কাপড় ও সুতার কাজ ভালো করে হাতে নিয়ে যাচাই করে কিনুন। বেনারসি শাড়িতে জরি সুতার কাজ থাকে, এই শাড়ি তৈরির সময় কারিগরের প্রায় এক মাস পর্যন্ত সময় লেগে যায়, বেশি কাজের সময়সীমা আরও বেশি হয়। অত্যন্ত উন্নত মানের সুতা ও সিল্ক দিয়ে তৈরি হয় বেনারসি শাড়ি, যা রূপালী ও সোনালী রঙের জরি সুতো দিয়ে বোনা হয়, তাই আসল বেনারসি শাড়ির কাজ হবে নিখুঁত, এর রঙও হবে পাকা। বেনারসি শাড়ির ডিজাইন পছন্দের ক্ষেত্রে কারুকার্যের দিকে নজর দিন, আধুনিক ডিজাইনের শাড়িতে নানা ধরনের মটিফ থাকে, উন্নত মানের বেনারসিতে ঐতিহ্যবাহী মোগল মটিফ থাকে, ফুলের নকশা বেনারসি শাড়িও পাওয়া যাবে, এছাড়াও আম্র দোমাক আম্বির মতো মটিফও দেখা যায়। বেনারসি শাড়ির আঁচলে খেয়াল করুন, আসল বেনারসি শাড়ির আঁচলে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চির প্যাচ থাকবে, যা শুধু আসল বেনারসিতেই থাকে, কাঁধের কাছে অংশটি পড়ে, নকল শাড়িতে এটি থাকে না। খাঁটি বেনারসি সিল্ক দিয়ে তৈরি হয়, এতে জরির ডিজাইন থাকে, আসল বেনারসির দাম কমপক্ষে 8 থেকে 10 হাজার টাকা হবে, বাজেট অনুযায়ী বেশি দামের শাড়ি নিতে পারেন। আশা করছি আসল বেনারসি চেনার উপায়গুলো আপনারা জেনে নিয়েছেন। ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।